অতিবৃষ্টি ও করোনায় ত্রাণে আলু বিতরণ করায় আলুর উপর চাপ বেড়েছে। তারপরও আলুর দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বুধবার দুপুরে কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। এ বছরের এসডিজির যে 17টি অভিষ্ট আছে, লক্ষ্য আছে, এই লক্ষ্যগুলোর মধ্যে প্রথম দুটোই কিন্তু কৃষির সাথে জড়িত, আলুর সাথে জড়িত। কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী আড়তদার, আপনারা দয়া করে সরকারের নির্ধারিত দামে এখন আলু বিক্রি করেন। 35 টাকা অনেক দাম, অনেক বছরই এই সময় আলুর দাম একটু বেশি হয়, কিন্তু আপনারা 50-55 টাকা আলু বিক্রি করবেন, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আজ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং সকলের খাদ্য প্রদানের, সকল মানুষ যাতে খাবার পায় এবং সকল সময়ে, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। গোল্ডেন রাইস থেকে এ ভিটামিন পাওয়া যাবে। আমাদের বিপুল সংখ্যক ছেলে মেয়েরা ভিটামিনের অভাবে, ভিটামিনের অভাবে, ক্যারোটিনের অভাবে তারা অন্ধ হয়ে যায় বা তাকে তাদের চোখের দৃষ্টিশক্তি ম্লান হয়, আরো অন্যান্য কারণে ভিটামিনের গুরুত্ব খুবই বেশি। গোল্ডেন রাইস এটা আছে, কিন্তু এটা আমরা আমাদের এনভায়রনমেন্ট ফরেস্ট মিনিস্ট্রি, তাদের যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তারা এই ব্যাপারে ক্লিয়ারেন্স দেওয়ার ব্যাপারে একটু রিল্যাক্টেন্ট। আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য। রিপোর্টার্স ইউনিয়নকে আবার অনুরোধ করব, আপনারা কৃষি এবং কৃষির সাথে যারা জড়িত এই পেশার সাথে, যারা উৎপাদন বৃদ্ধি করে আমাদেরকে অন্ন যোগায়, যাদের ঘাম শ্রম রক্ত সোনালী ফসলের রূপান্তর হয়, তাদের জীবন যারা সুন্দর করব, আমরা সকলে মিলে একটা সুন্দর এবং উন্নত বাংলাদেশ করবো।